আজি হল মহানবমী পূজা আর এই মহানবমী পূজার দৃশ্য দেখাইছো কমলপুর সমষ্টির সম্মানীয় বিধায়ক দিগন্ত কলিতার ঘর যখন দুর্গা পূজা অনুষ্ঠিত হয় সেই দুর্গা পূজার দৃশ্য মোর ক্যামেরা সহযোগী ইতিমধ্যে যে ঢুলিয়ার ঢোলবাদন বা এইফালে দুর্গা দেবী শ্লোক মাতি আছে যেগারী পুরোহিত হয় সেই পুরোহিত দেখাবলে অনুরোধ করছো লগতে পারলে আমার নিউজ এইটিন অসম নর্থ ইষ্টর দর্শকর যে পুরোহিতগারী আছে মন্ত্র উচ্চারণের দুভাগী মানে লোলে চেষ্টা করি মাতি থাকব দেব ওম নীলবন চন্দন আইকাং শুক্লবার নাম সুরাস ভূজাম বাম করে মহিষ কেশ পাশং খন্দাং দর্বা আন ধনুর ধজাম পাশাঙ্গুজম ধারায়ন্তিং দক্ষিণ করে শক্তি মুদ্রাম এয়া ইতিমধ্যে পূজারিয়ে যে নবমী পূজার যে পাঠ পাঠ পড়ি আছে আর ইতিমধ্যে যেগারী বিধায়কর ঘর এই পূজাখন অনুষ্ঠিত হয়েছে সেই বিধায়কর ঘর আছে অন্য এগারী বিধায়ক সেয়া হল বহরমপুর সমষ্টির সম্মানীয় বিধায়ক জিতু গোস্বামীদেব মানে প্রথমে আমার যেগারী কমলপুর সমষ্টির বিধায়ক যেহেতু ঘর এই দুর্গা পূজাখানি অনুষ্ঠিত হয়েছে মানে তখেতরপর জানি বিচার তারা পূজালে শুভেচ্ছা জানালো আপনার যোগেদি আমি সমূহ অসমবাসী রাইজলে আজি অষ্টমী আর নবমীর দুর্গা পূজার শুভেচ্ছা জ্ঞাপন করছো লগতে কমলপুর সমষ্টির সমূহ রাইজলে এবার তো জানে পূজা আমি কম পাইছো এনে আমি সপ্তমী পাও ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পাও এবার অষ্টমী আর নবমী একদিনাই পড়লে আর সকলো আনকি সপ্তমী পূজাও রাতেপা পাঁচ বজাত আরম্ভ হয়েছে আজি অষ্টমীও পাঁচ বজাতে আরম্ভ হয়েছে দেবীর কৃপা দেবী যে যায় এটা আপনি এই যে পূজা অনুষ্ঠিত করেছে আপনার ঘর সমষ্টির বিভিন্ন লোকও আইছে এটা কি কি বিচার আপনি এটাই এটাই আমি বিচারিছো যে সকলোরে অপায় অমঙ্গল দূর হোক শান্তি সকলকে সকলে শান্তি বিচারে আর এই দুর্গা পূজা ভাগ সার্বজনীন রাইজর লগত থাকি পূজা পাক হয় সেখানে রাইজে যি ধরনের মার ওসর বিচারে নিজের কারণে হোক বা রাইজর কারণে আমি ভাবো যে নিশ্চয় ইয়াত এই দুর্গা পূজা এক ভাল সফল দিয়ে আমার সরকারখনকো ভালকে কাম করার শক্তি দিয়ক মা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া যাতে আর অধিক শক্তিশালীর উপর কাম করবেন মা দুর্গার ওসর তার আশীর্বাদ বিচারিছো হয় তখেতে আশীর্বাদ বিচারিছে দেবী দুর্গারপর যাতে সমগ্র অসমবাসী রাইজর সুখ শান্তি সম্প্রীতি অব্যাহত থাকে যেহেতুকে আজি এই পূজাস্থলীত নবমী মহানবমীর পূজার দিনাখন বিধায়ক আমার কমলপুরের বিধায়কগারী ঘর উপস্থিত আছে বহরমপুরের সম্মানীয় বিধায়ক জিতু গোস্বামী ডাঙরিয়া মানে তখেতরপরও এই দুর্গা পূজার বতরত তখেতে কি শুভেচ্ছা জ্ঞাপন করে সমগ্র অসমবাসীক তার বাবে অনুরোধ জানাম প্রথমে আজি নবমী পূজার এই পবিত্র দিনত অসমবাসী রাইজক মই শারদীয় দুর্গোৎসবর আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জ্ঞাপন করছো আজি বন্ধু দিগন্ত কলিতা ডাঙরিয়ার বাসগৃহত তেখেতে পূজা ভাগ বহুত তেখেতে বহু বহুদিনেরপরে পূজা ভাগ পাতি আহিছে আর আজি ইয়ালৈ আহিলো আর খুব ভালো লাগিছে কমলপুরবাসী রাইজরো আশীর্বাদ বিচারিলো আর রাইজরো শুভকামনা বিচারিলো আর আশা করছো এইবার দুর্গতিনাশিনি আয়ে অসমবাসী রাইজকো সুখ শান্তিত রাখব বলে আনন্দত রাখব বলে যেগারী আজি অতিথি হিসাবে বিধায়কগারী ঘর উপস্থিত আছে বহরমপুরের বিধায়ক জিতু গোস্বামী ডাঙরিয়া তখেতেও আই দেবী দুর্গার ওসর এটাই বিচারিছে যাতে শান্তি সম্প্রীতি অব্যাহত রাখে আর পুনর্বার মানে বিধায়কগারীর ওসরলে গেছো কি কব আজি ভাল লাগিছে আজি মোর বন্ধু জিতু গোস্বামী আর তখেতর সহধর্মিনী ইয়ালৈ আহিছে মই তাকে আহোঁতে কৈছো যে মার ইমান শক্তি তেওঁ নাজানে যে আজি নবমী ইয়াত মই সেৱা কৰিম আৰু ময়ো নাজানো তেওঁ নবমী আজি ইয়াত আহি উপস্থিত হ'ব এইবিলাক মাৰ শক্তি সেইকাৰণে আমি কওঁ যে মাৰ এক অপূৰ শক্তি আছে যেতিয়া য'ত যি যাৰ কৰিব লগা থাকে এই মাৰ এই শক্তিয়ে আকৰ্ষণে লৈ আহে আৰু আমি ইয়াত দেখিছে ইয়াত যিসকল ৰাইজ আহিছে চবেই এখন পূজাক দিগন্ত কলিতাৰ পূজা হৈছে ধৰে নিজে আহিছে সেৱা লৈছে ওলাই গুচি গৈছে আৰু এটা ঘৰুৱা পৰিৱেশত
আৰু আমি আশা কৰিছোঁ এই পূজাপাক সদায় এনেকৈ চলি থাকক, অকল মোৰ পূজাপাকে নহয়, য'ত য'ত পূজা হৈছে সকলো পূজা এনেকৈ ভালকৈ চলক, আৰু পূজা য'ত হ'ব তাত শান্তি আৰু বাধা বিঘিনি নোহোৱাব, এইটো আমাৰ পৰম্পৰাগতভাৱে আমি বিশ্বাস কৰোঁ আৰু সেই বিশ্বাস আমি মানি আহিছোঁ। হয়, বিধায়কগৰাকীয়ে পুনৰ এটা কথা কৈছে যে যি ঠাইত এই মা দুৰ্গা দেৱীৰ পূজা অনুষ্ঠিত হয় সেই পূজাস্থলীত যি যি ঠাই আছে সেই ঠাইবিলাকত কোনো ধৰণৰ অসুবিধা নহয় বা সকলো সময়তে শান্তি সম্প্ৰীতি অটুট থাকিব বুলি তেওঁ আশাবাদী। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।